बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थीवृंद, बर्णमाला आदर्श उच्च विद्यालय और कलेजर अनलाइन क्लासे तुम्हारा सबाई के स्वागत जानाच्छि। तुम्हारे साथे आमी आज के आछि लाइलुन नाहार, प्रभाषक भूगोल विषय। एकादश श्रेणी शिक्षार्थीदेर जोन्नो आमी आज के जे विषयटी निये पाठदान करब सेटी होच्छे भूगोल प्रथम पत्रेर तृतीय अध्यायेर आग्नेयगिरि सम्पर्के। তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমেই আমরা জানব আগ্নেয়গিরি কি। কারণ আমি বারবার প্রতি ক্লাসেই বলি, যখনই সৃজনশীল প্রশ্ন আসে সংজ্ঞাগুলো আসে, বারবার আমি তোমাদেরকে মনে করিয়ে দেই যাতে তোমরা চর্চা করো। তাহলে প্রথমে আমরা পড়ব আগ্নেয়গিরি কি। আগ্নেয়গিরি হচ্ছে আমরা যে ভূপৃষ্ঠে বসবাস করি, এই যে ভূত্বক, এই ভূত্বক সব জায়গায় সমানভাবে কঠিনও না, সব জায়গায় সমানভাবে কোমলও না। এই ভূত্বকের কোথাও কোমল শিলা দ্বারা গঠিত, আবার কোথাও কঠিন শিলা দ্বারা গঠিত। এই কঠিন শিলা এবং কোমল শিলার মধ্যে যদি কখনো চাপের সৃষ্টি হয়, চাপের ফলে কোমল যে শিলা স্তর আছে সেখানে ফাটলের সৃষ্টি হয়, এবং ফাটল সৃষ্টি হয়ে নলাকৃতির, পুরো একদম গভীর নলাকৃতির ছিদ্রপথের সৃষ্টি করে। এবং তোমরা জানো আমরা ভূ অভ্যন্তরে যত বেশি ভূ অভ্যন্তরের দিকে যাব তত বেশি তাপমাত্রা বাড়তে থাকে। প্রতি 30 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে থাকে। ফলে দেখা যায় ভূ অভ্যন্তরের যত আমরা ভিতরের দিকে গভীরে প্রবেশ করি, সেখানকার পদার্থগুলো প্রচণ্ড তাপের কারণে কি অবস্থায় আছে, তরল অবস্থায় আছে। এই যে যখন ফাটলের সৃষ্টি হয়, যখন ফাটল বা ছিদ্রপথ পায়, তখন এই ছিদ্রপথ দিয়ে বা ফাটল দিয়ে ভূ অভ্যন্তরের সেই তরল পদার্থগুলো তীব্র বেগে বাহিরের দিকে নির্গত হয়। কী হিসেবে নির্গত হয়? ধোয়া, ছাই, কঠিন পাথর, তারপর হচ্ছে লাভা, বিভিন্ন ধরনের জলীয় বাষ্প সহ নির্গত হয়। নির্গত হয়ে একদম চারদিকে ছড়িয়ে পড়ে, এটাকেই আমরা বলছি আগ্নেয়গিরি। আর যে পদার্থগুলো নির্গত হচ্ছে সেটাকে আমরা বলছি অগ্নুৎপাত। তাহলে চলো আমরা আরেকটু ভালো করে জেনে নেই কীভাবে ভূত্বকের শিলাস্তর সর্বত্র কঠিন বা গভীর নয়। এতে কোনো কোনো সময় ভূগর্ভের চাপ প্রবল হলে শিলাস্তরের কোনো দুর্বল অংশ ফেটে ভূগর্ভ হতে ভূপৃষ্ঠ পর্যন্ত একটি বিরাট নলাকৃতি ছিদ্রপথের সৃষ্টি হয়। এই যে চাপের কারণে নলাকৃতির ছিদ্রপথের সৃষ্টি হয়েছে, এই পথ দিয়ে ভূগর্ভস্থ লাভা, বাষ্প, উত্তপ্ত প্রস্তর খণ্ড, কর্দম, ধূম, ভস্ম ইত্যাদি যখন প্রবল বেগে নির্গত হয় তখন তাকে আমরা আগ্নেয়গিরি বলি। তাহলে কি আমরা সংজ্ঞাটা ভালো করে পড়ব? অবশ্যই বাসায় আমরা সংজ্ঞাটাকে ভালো করে চর্চা করব। তাহলে আমরা আগ্নেয়গিরি কি জানলাম। এখন দেখো আমরা আগ্নেয়গিরির একটা ছবি দেখাচ্ছি। দেখো এই যে ভূ অভ্যন্তরের এগুলো হচ্ছে কি, ম্যাগমা বা লাভা। এই যে এগুলো হচ্ছে ম্যাগমা, এটাকে আমরা ম্যাগমা চেম্বার বলি। এটাকে কি বলি? ম্যাগমা চেম্বার। এই যে ম্যাগমা চেম্বারগুলো ভূপৃষ্ঠের কোথাও যদি দুর্বল স্থান থাকে তাহলে ফাটলের সৃষ্টি হয়, এরকম সুরঙ্গ পথের সৃষ্টি হয়। ফাটল দিয়ে বিরাট নলাকৃতির সুরঙ্গ পথ, এটাও যেমন সুরঙ্গ পথ, এটাও কিন্তু সুরঙ্গ পথ, ঠিক আছে। তাহলে দেখো এই যে ফাটল দিয়ে ম্যাগমাগুলো কি হচ্ছে, বাহিরে আসার জায়গা পেয়েছে, ফাটল পেয়েছে, সেগুলো দিয়ে তীব্র বেগে বের হয়ে এখানে এসে কি করছে, লাভা উদ্গৃত হচ্ছে। এগুলোকে আমরা বলছি অগ্নুৎপাত। আর যে মুখটা দিয়ে বের হচ্ছে সেই মুখটাকে, এই যে মুখটা দিয়ে দেখতে পাচ্ছেন ফাটলটা, যে ফাটলের মুখ, এই ফাটলের মুখটাকে আমরা বলছি জ্বালামুখ। খেয়াল করো, কারণ এগুলো বহুনির্বাচনী প্রশ্নে আসে, এটাকে বলছি জ্বালামুখ। আর এই যে বের হচ্ছে এগুলো হচ্ছে লাভা, ভিতরে যখন থাকে তখন সেগুলোকে আমরা বলি ম্যাগমা, ঠিক আছে। এই যে দেখো এগুলো হচ্ছে গৌণ জ্বালামুখ, এটা হচ্ছে গৌণ জ্বালামুখ। এগুলো যখন বাহিরে নির্গত হয়, বাহিরে নির্গত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে,
এবং কালক্রমে যখন মোচাকৃতির পর্বত হয় তখন তোমরা জানো এগুলোকে আমরা মোচাকৃতির পর্বত বা আগ্নেয় পর্বত বলি, এটাকে আমরা সঞ্চয় পর্বতও বলে থাকি। তাহলে শিক্ষার্থীরা আমরা জেনে নিলাম আগ্নেয়গিরি কাকে বলে, এখন জানব আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণ। ঠিক আছে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণগুলো যদি জানি একটি একটি করে, তাহলে খেয়াল করো যে কেন আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়, কেন আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়। প্রথমত, ভূত্বকে যদি দুর্বল স্থান বা ফাটলের অবস্থান থাকে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণ খেয়াল করো কি কারণ, এক হচ্ছে প্রথমে ভূত্বকে দুর্বল স্থান বা ফাটলের অবস্থান, কিছুক্ষণ আগেই আমরা পড়েছি যে আমাদের যে ভূত্বক আছে এই ভূত্বক সব জায়গাতে একই ধরনের শিলা দ্বারা গঠিত না, কোথাও কোমল শিলা দ্বারা গঠিত, কোথাও কঠিন শিলা দ্বারা গঠিত। এই কঠিন এবং কোমল শিলার মধ্যে যদি চাপ পড়ে বা কোনো ধরনের আলোড়ন সৃষ্টি হয় তখন দেখা যায় ভূত্বকের যে দুর্বল স্থান থাকে বা ফাটল থাকে সে ফাটল দিয়ে ভূ অভ্যন্তরের যে গলিত পদার্থগুলো আছে সেগুলো তীব্র বেগে বের হয়ে যায় এবং আগ্নেয়গিরির কী করে অগ্নুৎপাতের সৃষ্টি করে। দ্বিতীয় কারণ হচ্ছে ভূপৃষ্ঠে চাপের হ্রাস। তোমরা জানো যে যত বেশি ভূ অভ্যন্তরে আমরা প্রবেশ করব তত বেশি তাপমাত্রা কী হবে বৃদ্ধি পাবে। এর আগেও আমি বলেছি যে প্রতি 30 মিটার গভীরতায় 1 ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা বাড়তে থাকে। তাহলে ভূ অভ্যন্তরে 960 অথবা 1000 মিটার যেখানে গভীরতা, এই প্রচণ্ড তাপে তখন ভূ অভ্যন্তরের পদার্থগুলো কী অবস্থায় থাকবে, প্রচণ্ড উত্তাপে গলিত অবস্থায় থাকার কথা, তরল অবস্থায় থাকার কথা। কিন্তু তরল অবস্থায় না থেকে সেগুলো কী অবস্থায় আছে, উপরের চাপের কারণে স্থিতিস্থাপক অবস্থায় আছে। তরল অবস্থায় থাকার কথা কারণ সেখানে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে, প্রচণ্ড চাপের কারণে এই পদার্থগুলো তরল অবস্থায় না থেকে স্থিতিস্থাপক অবস্থায় আছে। কোনো কারণে যদি ভূপৃষ্ঠ থেকে এই চাপ হ্রাস হয়, কমে যায়, কোনো কারণে কমে যায়, কিভাবে কমতে পারে, ধরো ভূপৃষ্ঠ থেকে বৃষ্টি, নদী, হিমবাহ প্রভৃতি দ্বারা খুব দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে যদি ভূপৃষ্ঠ ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয়ে যায় তখন কি হয়, শিলার উপরে যে চাপ থাকে সেই চাপটা কি হয়ে যায়, কমে যায়। যখন চাপ কমে যায় তখন ভূ অভ্যন্তরে যে পদার্থগুলো স্থিতিস্থাপক অবস্থায় ছিল সেগুলো তরল অবস্থায় পরিণত হয় এবং যখন এগুলো তরল অবস্থায় পরিণত হয় তখন সেগুলো আয়তনে বৃদ্ধি পায়। যখন এগুলো আয়তনে বৃদ্ধি পায় তখন ভূত্বকের দুর্বল যে স্থানগুলো আছে সে দুর্বল স্থানগুলো দিয়ে বের হয়ে আসার চেষ্টা করে এবং বের হয়ে আসে। এভাবেও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সৃষ্টি হয়। তারপরে আসছে ভূ অভ্যন্তরে পানির প্রবেশ। শিলাতে যদি ফাটল থাকে, কোমল শিলাস্তর যেখানে আছে সেসব স্থান দিয়ে নদী নালা খাল বিল সমুদ্রের পানি যদি কোনোভাবে ভূ অভ্যন্তরে প্রবেশ করে তাহলে কি হবে,
প্রচন্ড ভূ অভ্যন্তরের প্রচন্ড উত্তাপের কারণে এটা কি হয়ে যাবে পানিগুলো বাষ্পে পরিণত হয়ে যাবে যখন পানিগুলো বাষ্পে পরিণত হয় তখন সেগুলো কি হয় আয়তনে বৃদ্ধি পায় এবং বাষ্পের ধর্মই হচ্ছে উপরের দিকে উঠে যাওয়া তখন সে কি করে উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করে এবং ভূত্বকে সে কি করে চাপ সৃষ্টি করতে থাকে এবং দুর্বল স্থান দিয়ে ফাটল দিয়ে বের হয়ে আসে এই বাষ্পগুলো যেখান দিয়ে বের হয়ে আসে সেই ছিদ্রপথ দিয়ে ভূ অভ্যন্তর থেকে লাভা ভস্ম ছাই জলীয় বাষ্প কঠিন পাথর এগুলাও নির্গত হয়ে যায় এভাবেও আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় তেজস্ক্রিয় পদার্থের প্রভাব তোমরা জানো ভূ অভ্যন্তরে নানা ধরনের তেজস্ক্রিয় পদার্থ অবস্থান করে যেমন ইউরেনিয়াম রেডিয়াম থোরিয়াম প্রভৃতি পদার্থ কী করছে ভূ অভ্যন্তরে অবস্থান করে এগুলো প্রাকৃতিক উপায়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অনেক সময় বিস্ফোরণ সৃষ্টি করে এই বিস্ফোরণের ফলেও ভূ অভ্যন্তরের কি গলিত পদার্থগুলো লাভাগুলো উপরের দিকে চলে আসে এবং অগ্নুৎপাত ঘটায় তাছাড়া আছে তাপ বিকিরণ ভূপৃষ্ঠ এখনও কী করছে ভূপৃষ্ঠের তাপ বিকিরণ তোমরা জানো যে একসময় আমাদের এই পৃথিবীটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল সেখান থেকে ক্রমান্বয়ে তাপ বিকিরণ করতে করতে শীতল হয়ে বর্তমান অবস্থায় এসেছে তাহলে তোমরা ভাবছো যে এখন তাপ বিকিরণ করা বন্ধ হয়ে গেছে আসলে না এখনও কিন্তু পৃথিবী তার তাপ বিকিরণ করছে এবং শীতল হচ্ছে ক্রমান্বয়ে যখন সে তাপ বিকিরণ করে শীতল হয় তখন শিলাতে কী হয় শিলা সংকুচিত হয় তখন সেখানে ভাজের সৃষ্টি হয় ফাটলের সৃষ্টি হয় সেই ফাটল দিয়ে সেই ভাজ দিয়ে ভূ অভ্যন্তর সেই ফাটল এবং ভাজের মাঝখান দিয়ে ভূ অভ্যন্তরের যে গলিত পদার্থগুলো আছে সেগুলো বের হয়ে আসে এবং অগ্নুৎপাতের সৃষ্টি করে ভূ আন্দোলনের ফলেও এরকম হয়ে থাকে মাঝে মাঝেই দেখা যায় কি হচ্ছে আন্দোলন আমাদের এই পৃথিবীতে কি হচ্ছে কেঁপে উঠছে এই কম্পনের ফলে শিলাতে ফাটলের সৃষ্টি হয় সেই ফাটল বা সুরঙ্গ পথ দিয়ে ভূ অভ্যন্তরের লাভাগুলো বের হয়ে এসে অগ্নুৎপাতের সৃষ্টি করে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সৃষ্টি হয় তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু অনেকগুলো কারণ জানলাম আমরা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণগুলো জানলাম শিলাতে ফাটল থাকলে দুর্বল স্থান থাকলে চাপের ভূপৃষ্ঠে যদি চাপ হ্রাস হয় ভূ অভ্যন্তরে যদি পানির প্রবেশ করে তারপরে তেজস্ক্রিয় পদার্থের কারণে ভূপৃষ্ঠের তাপ বিকিরণ করলে তারপর হচ্ছে ভূ আন্দোলনের ফলে তারপর চাপ হ্রাস পেলে যেমন হয় চাপ বৃদ্ধি পেলেও কিন্তু এরকম আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় এরকম কারণগুলো আমরা সবগুলো পড়ে রাখব কারণ এখান থেকে যখন প্রশ্ন আসে কারণগুলোই চায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণ ব্যাখ্যা করো তাহলে আমরা নিশ্চয়ই এখন এই কারণগুলো ব্যাখ্যা করতে পারবো এরপরে আসো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলাফল শিক্ষার্থীরা খেয়াল করো আগ্নেয়গিরির যখন অগ্নুৎপাত হয় এর যেমন ভালো দিকও আছে আবার এর কিছু কুফলও আছে সুফল যেমন আছে কুফলও আছে আমরা দুটোই আলোচনা করব প্রথমে আলোচনা করব আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলাফলের একটা হচ্ছে
বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে। যেমন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে পর্বতের সৃষ্টি হয়। কি সৃষ্টি হচ্ছে? প্রথমে আমরা ভূমিরূপের মধ্যে দেখতে পাচ্ছি পর্বত। এই যে আমরা একটা পর্বত দেখতেই পাচ্ছি, এটাকে আমরা আগ্নেয় পর্বতও বলতে পারি, তাই না? আগ্নেয়গিরি অগ্নুৎপাত যখন চলতে থাকে বছরের পর বছর, সেই লাভাগুলো যখন পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং ধীরে 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 সঞ্চিত হয়, দেখতে মোচাকৃতির এক ধরনের পর্বত সৃষ্টি করে। এই ধরনের পর্বতগুলোকে আমরা আগ্নেয় পর্বত বলে থাকি। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? জাপানের ফুজিয়ামা, আগ্নেয় পর্বত। জাপানের ফুজিয়ামা হচ্ছে একটি আগ্নেয় পর্বত। ইতালির ভিসুভিয়াস আছে আগ্নেয় পর্বত। তাহলে আমরা এই পর্বতগুলোর নামও আমরা মনে রাখবো, কারণ বহুনির্বাচনী প্রশ্ন যখন আসে যে নিচের কোনটি আগ্নেয় পর্বত, জাপানের ফুজিয়ামা, ভঙ্গিল পর্বত, হিমালয় পর্বত হতে পারে, তাহলে জাপানের ফুজিয়ামা হচ্ছে আগ্নেয় পর্বত। এবং এটা কী কারণে সৃষ্টি হয়েছে? আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে। এটি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের একটি অন্যতম কি ফলাফল যেটা আমরা পাই। দুই হচ্ছে মালভূমিও হতে পারে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে লাভাগুলো সঞ্চিত হয়ে কি সৃষ্টি করে? মালভূমি সৃষ্টি করে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে আছে দাক্ষিণাত্যের মালভূমি। এটি হচ্ছে আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে সৃষ্ট মালভূমি। তা আমরা কি করতে পারি? দাক্ষিণাত্যের মালভূমি আমাদের মনেও থাকবে। তাহলে এটা হচ্ছে কোথাকার? ভারতের, ভারতের, ভারতের দাক্ষিণাত্যের মালভূমি, ঠিক আছে? তারপরে আসো, দাক্ষিণাত্যের মালভূমি ভারতের, জাপানের ফুজিয়ামা পর্বত সৃষ্টি করছে, তারপরে হচ্ছে সমভূমি সৃষ্টি করছে, আগ্নেয় দ্বীপ সৃষ্টি করছে। আগ্নেয় দ্বীপ সৃষ্টি হয় কিন্তু এই লাভা সঞ্চিত হয়ে, প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপ। আমরা একটু লিখে নে, তাহলে তোমাদের মনে থাকবে। কি সৃষ্টি করছে? দ্বীপ। কোন ধরনের দ্বীপ সৃষ্টি করছে? আগ্নেয় দ্বীপ সৃষ্টি করছে, প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপ। এটা কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে অবস্থিত। প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপ হচ্ছে একটি আগ্নেয় দ্বীপ। তার মানে কি? আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কি সৃষ্টি হচ্ছে? দ্বীপ সৃষ্টি হচ্ছে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে গহ্বরও সৃষ্টি হয়। যেমন ক্রাকাতোয়া, ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে 1883 সালে সুমাত্রা এবং জাভার মধ্যবর্তী অঞ্চল সমুদ্র গর্ভে কী হয়ে গেছে? নিমজ্জিত হয়ে গেছে। সেখানে একটা বিশাল গহ্বর সৃষ্টি হয়েছে। তাহলে আগ্নেয়গিরির যখন আমরা ফলাফল পড়ব, সেখানে আমরা কি দেখতে পাব? যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে গহ্বরেরও সৃষ্টি হয়। তারপরে হচ্ছে সমভূমি। আগ্নেয় গহ্বর বললাম, এখন হচ্ছে আগ্নেয় সমভূমি। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে লাভাগুলো সঞ্চিত হয়ে যদি কোনো সমভূমি সৃষ্টি করে, সেটাকে আমরা আগ্নেয় সমভূমি বলে থাকি। যেমন স্নেক নদীর লাভা সঞ্চিত সমভূমি, স্নেক নদীর লাভা সঞ্চিত সমভূমি একটি অন্যতম। তাছাড়া ভারতের দাক্ষিণাত্যের মালভূমির উত্তরাংশেও এ ধরনের সমভূমি দেখা যায়। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখো, এগুলো হচ্ছে শুধুমাত্র কি সৃষ্টি করেছে? আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ভূমিরূপ সৃষ্টি করেছে।
ফলে সৃষ্টভূমির পর্বত সৃষ্টি হচ্ছে, আমরা উদাহরণ দিয়েছি জাপানের ফুজিয়ামা। মালভূমি সৃষ্টি হচ্ছে ভারতের দাক্ষিণাত্যের মালভূমি। দ্বীপ সৃষ্টি হচ্ছে প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ। তারপরে গহ্বর সৃষ্টি হচ্ছে সুমাত্রা এবং জাভার মধ্যবর্তী স্থানে বিশাল গহ্বরের সৃষ্টি হয়েছে। আগ্নেয় সমভূমি স্নেক নদীর লাভা সঞ্চিত সমভূমি আমরা উদাহরণ হিসেবে বলছি। উদাহরণগুলোও মনে রাখতে হবে বহুনির্বাচনী প্রশ্নের জন্য। এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ ছাড়াও আরও কিছু সুফল কিন্তু আমরা পেয়ে থাকি। যেমন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট যে লাভাগঠিত সমভূমিগুলো থাকে বা লাভাগঠিত যে মালভূমিগুলো থাকে সেগুলো কিন্তু অত্যন্ত উর্বর থাকে। সে উর্বর মৃত্তিকা কৃষিকাজের জন্য সহায়ক থাকে। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ভারতের যে দাক্ষিণাত্যের মালভূমি আছে এবং এর পার্শ্ববর্তী যে সমভূমি আছে, এই মালভূমি এবং সমভূমিগুলোর যে কৃষ্ণ মৃত্তিকা, এই মৃত্তিকা কার্পাস বা তুলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। তাহলে এটা আমাদের আগ্নেয়গিরির যে লাভা সবসময় কিন্তু আমাদের ক্ষতি করে না, আমাদের কী করছে, সুফলও বয়ে আনছে। তাছাড়া এটি আমরা অনেক মূল্যবান সম্পদ কিন্তু এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে পেয়ে থাকি। কিভাবে? যখন আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়, ভূ অভ্যন্তর থেকে যখন বিভিন্ন পদার্থগুলো বের হয়ে আসে, অনেক মূল্যবান খনিজ পদার্থ এই লাভার সাথে কী হয়, বের হয়ে আসে এবং সেগুলো আমরা সংগ্রহ করে থাকি। তাহলে আমরা খনিজ পদার্থ পেয়ে থাকি, এই মূল্যবান খনিজ পদার্থ এই লাভা নির্গত হওয়ার কারণে। আরও সুফল হচ্ছে বিজ্ঞানীরা আমাদের পক্ষে কোনোভাবেই ভূ অভ্যন্তরের এত গভীরে প্রবেশ করা সম্ভব না। তাহলে আমরা যে গবেষণা করি আমাদের ভূ অভ্যন্তর সম্পর্কে, ভূ অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন শিলা এবং খনিজ সম্পর্কে, সেগুলো আমরা কীভাবে করতে পারি? বিজ্ঞানীরা এই লাভাগুলো নিয়ে যখন গবেষণা করে, গবেষণার মাধ্যমে তারা ভূ অভ্যন্তরের বিভিন্ন অবস্থা, শিলা, খনিজ, বিভিন্ন পদার্থ, উপাদান এগুলো সম্পর্কে ধারণা পেয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা, আমরা কিন্তু আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সুফল এবং ফলাফলটা জানলাম। এখন কুফল কী? তোমরা তো পরীক্ষার সময় শুধু কুফলই লিখতে থাকো, ক্ষতি হচ্ছে, জমি নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। হ্যাঁ, এটাও লিখতে হবে, কুফলও লিখতে হবে, তবে পাশাপাশি সুফলটাও লিখতে হবে। তাহলে আগ্নেয়গিরির কুফল কী? যখন আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয় তখন এটি তীব্র বেগে উপরের দিকে উৎক্ষিপ্ত হয় এবং চারদিকে কী হয়, ছড়িয়ে পড়ে। যখন চারদিকে ছড়িয়ে পড়ে, উত্তপ্ত পদার্থের কারণে বিভিন্ন গ্রাম, জমি, ফসল, মানুষের কী হয়, প্রাণহানি হয়, ফসল নষ্ট হয়, গ্রামের পর গ্রাম ছাই হয়ে যায় এই উত্তপ্ত পদার্থের নিচে। যেমন ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কী হয়েছিল, হারকিউলেনিয়াম এবং পম্পে নামক দুটো শহর পুরা লাভার নিচে প্রথিত হয়ে গিয়েছিল। একদম লাভার নিচে কী হয়েছে, একদম ডুবে গেছে, এ দুটো গ্রাম একদম ছাই হয়ে গেছে লাভার নিচে। এরকম আরও মেক্সিকোতে যখন ভূমিকম্প হয়েছিল, হাজার হাজার মানুষের প্রাণহানি হয়েছিল। ক্রাকাতুয়া তে যখন অগ্নুৎপাত হয়েছিল তখনও কিন্তু প্রায় অনেক মানুষের প্রাণহানি হয়েছিল। তাহলে কুফলগুলো যেমন আমরা জানলাম, পাশাপাশি কি জানলাম, এর সুফলগুলো জেনে নিলাম। তাহলে তোমরা বাসায় ভালোভাবে এগুলো চর্চা করবে, আর কোনো সমস্যা যদি থাকে তাহলে তো আমি আছি, আমার সাথে যোগাযোগ করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ।